नमस्कार बन्धुरा, आज के करब बाटा माचेर एकटी सुंदर रेसिपी। बाटा माछ अनेकेई खूब भालोबाशेन, अनेक रकम भावे बाटा माछ आमरा रान्ना करी। आज के रेसिपिटा एकटू अन्य रकम, ताई शेयर करलाम आमार चैनेले। बाटा माछगुलो आमी भालो करे धुइये परिष्कार करे निएछि। एइबार आमी एते हलुद आर नून माखिये नेब। बाटा माछ सब समय जैंत देखे केना उचित, कारण एरा एकटु बेला होलेई पेटटा नरम हो जाए आर पेटेर जे नाड़ीभुड़ी थाके ओगुलो गले जाए। बाटा माछ सब समय एकटु जैंत देखे केना उचित, तबेई फ्रेश माछटा पावा जाए। आजके आमी करछि बाटा माछेर एकटि खूब सुंदर रेसिपि, नतून रकमेर रेसिपि। তাহলে বন্ধুরা হলুদ আর নুনটা মাখিয়ে নিয়ে আমি মাছটাতে। মাছে আমি হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য রেস্ট দেব। 10 মিনিট বাদে মাছটাকে আমি ভাজবো। মাছ ভাজবো, কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হোক, তারপর মাছটা আমি ভেজে নেব। স্টিলের কড়াইয়ে আমি রান্না করছি, খুব তাড়াতাড়ি স্টিলের কড়াই গরম হয়ে যায়, মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটু লাল করে মাছ ভাজি কড়া করে। এই মাছটাই একটু বাকি আছে, মাছগুলো আমি এবার তুলে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভেজে আমি তুলে নিয়েছি। কড়ায় মাছ ভাজা তেলের ভেতরে আমি একটুখানি ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিচ্ছি একটা লঙ্কা আর পাঁচফোড়ন। এখানে আমি পাঁচফোড়ন ভালোবাসি বলে পাঁচফোড়ন দিই। এখানে কালো জিরেও দেওয়া যাবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দিয়েছি একটু জল। যতটা জল লাগবে তার থেকে একটু কমই দিয়েছি আমি, আমার মাছগুলো অনেকগুলো মাছ আছে। এবার এতে একটু নুন আর হলুদ দিয়ে দেব। মাছের জলটা ফুটে গেছে, কড়ার জলটা। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন। ফুটে যাক, আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা, আর মাছ ফুটতেও শুরু করে দিয়েছে। এবার দেব এই স্পেশাল মশলাটা। এতে আছে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। এই সাদা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে বাটা মাছ করলে অপূর্ব খেতে হয়, করে দেখবেন বন্ধুরা। একদিন এইভাবে মাছটা রান্না করলেই বুঝতে পারবেন এর টেস্ট কত বেড়ে যায়। আর আমি যেমন পাঁচফোড়ন দিলাম, বন্ধুরা আপনারা দিতে পারেন এখানে কালো জিরে। কালো জিরে, কাঁচা লঙ্কা, ফোড়ন দিয়ে এই বাটাটা দিয়ে মাছটা রান্না করবেন, দেখুন কেমন হয়। মাছে আমি সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর আমার মাছের ঝালটা তৈরি হয়ে গেছে, আর রংটাও কত সুন্দর এসছে।
এইবার আমি নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর উপর দিয়ে একটু গার্নিশ করার জন্য ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ধনে পাতাটা আমার ছাদ বাগানের, আমার তো আরো একটা চ্যানেল আছে আফটার 50, সেখানে আমি গার্ডেনিং এর সমস্ত গাছ নিয়ে দিই। দেখতে পারেন, ভিজিট করে আসতে পারেন সেই চ্যানেলটিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজকের এই পাটা মাছের রেসিপি যাদের পছন্দ হবে একটা লাইক দেবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।